প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে আজকে কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়, পদার্থের গঠন অধ্যায়টি নিয়ে। গত ক্লাসে আমরা অর্থাৎ আমাদের জুম ক্লাসে আমরা এই অধ্যায়ে কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি আরও চারটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কিছু শেখার চেষ্টা করবে। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আজকে ক্লাসটা আমরা এখনই শুরু করব। ওকে, দেখো আজকে আমি তোমাদের জন্য যে আলোচ্য বিষয়গুলো এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে ক্ষুদ্রতম কণার মতবাদ। প্রথমেই আমরা ক্ষুদ্রতম কণার মতবাদ এই তথ্যটি জানব। আমরা গত ক্লাসে অর্থাৎ আমাদের জুম ক্লাসে এক এবং দুই নম্বর পাঠ আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তিন নম্বর পাঠ থেকে শুরু করব আমাদের আজকের আলোচনা। এই আলোচনার প্রথম অংশটা হচ্ছে ক্ষুদ্রতম কণা মতবাদ, দ্বিতীয় অংশ হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ, তৃতীয় অংশ হচ্ছে পরমাণু ও অণু, চতুর্থ এবং শেষ অংশ হচ্ছে পরমাণু ও প্রতীক। তো চলো আমরা প্রথমে প্রথম অংশটা যেটা আছে ক্ষুদ্রতম কণার মতবাদ, এই সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। আমরা ইতিমধ্যেই জেনেছিলাম যে পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে একটা ক্ষুদ্রতম কণা অর্থাৎ একটা পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে এটার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা পাব। তো এই সম্বন্ধে খুব স্পষ্ট এবং একটা ভালো যুক্তিযুক্ত ধারণা তুলে ধরেছিলেন গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস। তাহলে আমরা যে নামটা জানলাম সেটা হয়তোবা তোমাদের কাছে নতুন মনে হতে পারে। তিনি ছিলেন একজন গ্রিক বিজ্ঞানী যার নাম হচ্ছে ডেমোক্রিটাস। তিনি আর মোটামুটি বলা চলে খ্রিস্টপূর্ব 400 অব্দে খুব স্পষ্ট এবং সুন্দর একটা ধারণা দিয়েছিলেন যে পদার্থ এমন মানে এটাকে ভাঙতে থাকলে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যাবে যেটাকে আর ভাঙা সম্ভব হবে না। তিনি এই ক্ষুদ্রতম কণাটির নাম দিয়েছিলেন পরমাণু। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, অর্থাৎ পদার্থকে ভাঙলে আমরা কি পাব? ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাব, ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি হচ্ছে পদার্থ। তিনি এই কথাটাকে আরো স্পষ্ট করে ব্যাখ্যা করেছিলেন যেটা মোটামুটি খ্রিস্টপূর্ব 400 অব্দে। তিনি বলেছিলেন যে ক্ষুদ্রতম পদার্থ হলেও মানে এটাকে ভাঙতে ভাঙতে একটা পদার্থকে ভাঙতে ভাঙতে আমরা এমন একটা পর্যায়ে যাব যখন আর সেটাকে ভাঙা যাবে না। তিনি এই ক্ষুদ্রতম কণাটির নাম দিয়েছিলেন, পদার্থের ওই ক্ষুদ্রতম কণাটির নাম দিয়েছিলেন হচ্ছে পরমাণু। তাহলে আমরা যেটা জানলাম যে পদার্থের ওই ক্ষুদ্র ক্ষুদ্রতম কণাটাকে অর্থাৎ যেটাকে আর বিশ্লেষণ করা যায় না বা আর ভাঙা যায় না সেই ক্ষুদ্রতম কণার নাম তিনি দিয়েছিলেন অ্যাটম। কণার নাম তিনি দিয়েছিলেন অ্যাটম, যেটাকে আমরা ইংলিশে লিখলে এইভাবে লিখতে পারি অ্যাটম। আর এই শব্দটা এসেছিল একটি গ্রিক শব্দ থেকে, সেটা হচ্ছে অ্যাটোমাস, যার অর্থ হচ্ছে অবিভাজ্য, যেটাকে আর ভাঙা যায় না বা বিভাজন করা যায় না, ঠিক আছে? তাহলে তিনি কিন্তু আসলে পরমাণুর প্রথম স্পষ্ট ধারণা দিয়েছিলেন। অর্থাৎ একটা আমরা জানি পদার্থ হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, আর যেই কণাগুলোকে একটা পর্যায়ে এসে আর ভাঙা যায় না সেই কণাগুলোকে তিনি নাম দিয়েছিলেন পরমাণু, যা একটা গ্রিক শব্দ অ্যাটম থেকে অ্যাটোমাস থেকে এসেছিল। এই অ্যাটম শব্দটি অ্যাটোমাস থেকে এসেছিল, আর অ্যাটোমাস শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। তিনি এই সুন্দর একটা মতবাদ দিলেন। কিন্তু তার সময়ে আরও দুজন দার্শনিক ছিলেন যাদের নাম হচ্ছে প্লেটো এবং এরিস্টটল। চলো আমরা তাদের সম্বন্ধে একটু জেনে নিই। তাহলে ডেমোক্রিটাস যখন বললেন যে পদার্থের ক্ষুদ্রতম কণাগুলোকে পরমাণু বলা হয়, আর এই ক্ষুদ্রতম পরমাণুটাকে যদি
আমরা ভাঙার চেষ্টা করি, তাহলে সেটাকে আর ভাঙা যায় না। কিন্তু তার এই কথার সাথে, অর্থাৎ পরমাণু যে ভাঙতে ভাঙতে একেবারে ছোট অংশে চলে যায় আমরা, যাকে আর ভাঙা যায় না, তার যার নাম দিয়েছিলেন পরমাণু, অর্থাৎ যাকে আর ভাঙা যাবে না, তার এই কথার সাথে তার সময়কার আরও দুজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল, আমি তাদের নাম লিখছি তোমরা একটু দেখো, প্লেটো প্লেটো ও অ্যারিস্টটল, অ্যারিস্টটল, এই দুইজন বিজ্ঞানী তারা ডেমোক্রিটাসের ওই মতবাদের সাথে একমত হতে পারলেন না। তারা তাদের মতো করে বা তারা আরেকটু ভিন্নভাবে এই জিনিসটাকে বলার চেষ্টা করলেন। অ্যারিস্টটল বললেন যে এটা হচ্ছে এমন একটা, মানে পদার্থ হচ্ছে একটা অবিচ্ছেদ্য, অর্থাৎ যেটাকে আমরা যদি ভাঙতেই থাকি তাহলে এটা ছোট ছোট কণায় পরিণত হতেই থাকবে, এটা অবিচ্ছেদ্য, মানে এটা চলতেই থাকবে, একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, এটা অ্যারিস্টটল বললেন। এবং তারপরে যেটা হলো ডালটনের পরমাণুবাদ, দ্বিতীয় টপিকসে আমরা এখন আসব। এই সকল জল্পনা কল্পনা বা এই সকল তথ্যের পর বিজ্ঞানী জন ডালটন 1803 সালে এই সকল তথ্যগুলোর উপর ভিত্তি করে আরও শক্তিশালী এবং যুক্তিযুক্ত কথা তিনি তুলে ধরলেন বা প্রস্তাবনা করলেন, যেগুলোকে আমরা বলতে পারি ডালটনের পরমাণুবাদ। তিনি তার ওই পরমাণুবাদে বেশ কয়েকটা তথ্য তুলে ধরেছেন, চলো আমরা সেই তথ্যগুলো একটু জানব। তার প্রথম তথ্যে যেটা বলা হয়েছে যে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমি লিখে দেখাবো তোমাদেরকে এখানে। তথ্যগুলো ছিল হচ্ছে, যেটা ডালটনের পরমাণুবাদ নামে পরিচিত ছিল, অর্থাৎ ডালটনের পরমাণুবাদ, যেটার প্রথম কথা ছিল এরকম যে, মৌলিক পদার্থ পরমাণু নামক ক্ষুদ্রতম কণা দিয়ে তৈরি, মৌলিক পদার্থ পরমাণু নামক ক্ষুদ্রতম কণা দিয়ে তৈরি। এটা হচ্ছে ডালটনের পরমাণুবাদে প্রথম যে স্বীকার্য, সেই স্বীকার্যটি। এরপর দ্বিতীয় স্বীকার্যটি হচ্ছে, একটি মৌলের বা মৌলিক পদার্থের দ্বিতীয়টি হচ্ছে একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকমের, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার পরমাণুর আকার ও রাসায়নিক ধর্ম একই রাসায়নিক ধর্ম একই রকমের এটা এটা হচ্ছে দুই নাম্বার স্বীকার্য। এরপর তিন নাম্বার স্বীকার্য হচ্ছে, একটি মৌলের পরমাণু অপর মৌলের পরমাণু থেকে আলাদা হবে, একটি মৌলের
পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু হতে ভিন্ন, পরমাণু হতে ভিন্ন বা আলাদা, এটা হচ্ছে 3 নম্বর স্বীকার্য। এরপর আমি উপরটা একটু মিছিয়ে উপরে আমি বাকি দুটো দিচ্ছি। মোটে 5টি স্বীকার্য আছে এখানে, আচ্ছা তোমরা লিখে নিয়েছ, আমি বাকি দুটো উপরে লিখে দিচ্ছি। চার নম্বর কথাটি হচ্ছে যে যৌগিক পদার্থের যৌগিক পদার্থে একের অধিক মৌলিক পদার্থ থাকে, একের অধিক মৌলিক পদার্থ থাকে, অর্থাৎ একটা যৌগিক পদার্থকে ভাঙলে আমরা একাধিক মৌলিক পদার্থ পেতে পারি। ঠিক আছে, এরপরে সর্বশেষ যে তথ্যটি আছে সেটি হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া পরমাণু সমূহের সৃষ্টি বা ধ্বংস হবে না, সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একে অপরের সাথে যুক্ত হয় বা আলাদা হয়, শুধু একে অপরের, এটা মিশিয়ে দিচ্ছি, একে অপরের সাথে যুক্ত হয় বা আলাদা হয়। এটি ছিল আমাদের ডাল্টনের পরমাণুবাদের যে স্বীকার্যগুলো রয়েছে সেই স্বীকার্যগুলো। আশা করি তোমরা এটা দেখেছ, তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তারপরেও আমি এটা লিখে দিলাম। তোমরা অবশ্যই এই স্বীকার্যটা খুব সুন্দর করে পড়ে ফেলবে, আর এই জিনিসগুলো আসলে মনে রাখা তখন সহজ হবে যখন তুমি এটাকে বুঝে পড়বে। যদি এটা আমরা না বুঝে শুধু মুখস্থ করার চেষ্টা করি তাহলে আমরা ব্যর্থ হব, বা আমরা আসলে এই জিনিসটাকে ভালোভাবে অনেকদিন মনে রাখতে পারবো না। সেক্ষেত্রে আমার কথা থাকবে যে তোমরা অবশ্যই যে জিনিসটাই পড়বে না কেন, বিশেষ করে সায়েন্সের রিলেটেড যে বিষয়গুলো থাকবে, বিজ্ঞানের যে বিষয়গুলো থাকবে, সেগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে। তাহলে তোমরা এই জিনিসগুলোকে অনেকদিন মনে রাখতে পারবে এবং পরবর্তীতে কাজে লাগাতে পারবে। আচ্ছা, এরপর আমি একটু তোমাদেরকে জানাবো যে পরমাণু এবং অণু। তো আমি অলরেডি এই কথাগুলো তোমাদের সামনে বলা হয়ে গেছে যে আমরা যদি একটা মৌলিক পদার্থকে ভাঙি তাহলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ আমরা পাবো না, অর্থাৎ একটা মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে আমরা এমন পর্যায়ে চলে যাব যে জায়গাটা গেলে আর এটাকে মোটামুটিভাবে ভাঙা আর যাচ্ছে না, সেক্ষেত্রে ওই শেষ অংশটা হবে আমাদের পরমাণু। যদিও এখন আমরা পরমাণুকে ভেঙেও আরও 3টি মৌলিক জিনিস, মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকা পেয়ে থাকি, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। যাই হোক, এগুলো সম্বন্ধে আমরা পরে জানব। তাহলে একটা পদার্থকে ভাঙলে, মানে একটা যৌগিক পদার্থকে ভাঙলে আমরা একাধিক মৌলিক পদার্থ পাবো, আর যদি আমরা একটা মৌলিক পদার্থকে ভাঙি তাহলে আমরা শুধু ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাবো না। ঠিক আছে, তো এটাকে ভাঙতে ভাঙতে একেবারে শেষ পর্যায়ে যখন যাবো, যেটাকে আর মোটামুটি যেটাকে বলা হয়েছে, যে ডেমোক্রিটাস বলেছেন,
যে পরমাণু বা অ্যাটম, তো আমরা সেটাকে অ্যাটম বলতে পারবো। আমি এখন তোমাদের দেখাবো কয়েকটি পরমাণু নাম এবং এদের প্রতীকগুলো কি, সেই প্রতীকগুলো একটু আমি লিখে দিব, তোমরা এটা একটু খেয়াল করে পড়ে ফেলবে। আশা করি তোমরা আগামী ক্লাসের মধ্যেই এখানে মোটামুটি তোমাদের বইয়ে দেখো 60 পেজ নাম্বার 60 কয়েকটি মৌল এবং তাদের প্রতীকগুলো সুন্দর করে দেওয়া আছে, এদের নামগুলো সহ দেওয়া আছে। তোমরা এই জিনিসগুলো ভালো করে বাসায় দেখে এটাকে মাথায় গেঁথে নিবা। এই জিনিসটা তোমাদের মোটামুটি ক্লাস 9-10 ইন্টারমিডিয়েট পর্যন্ত অবশ্যই কাজে দেবে। তো এটাকে এখন থেকে তোমরা যদি ভালো করে পড়ে ফেলো, আশা করি তোমরা অনেকদিন এটার সাপোর্ট পাবে। তো আমি দেখবো প্রথমেই যে নাম লিখবো, আমি তার আগে একটা জিনিস আগে লিখে নিব, এখানে প্রতীকগুলো লেখার আগে আমি তোমাদের কয়েকটা জিনিস আমি ক্লাসে গত ক্লাসে দেখিয়েছিলাম, তার মধ্যে যেমন রয়েছে এখানে, যেমন পানি একটা সংকেত আছে এখানে দেখো, তারপরে হচ্ছে এটা পানির সংকেত, এটা হলো পানি, তারপর এটা হচ্ছে অক্সিজেন গ্যাস, এটা এক ধরনের গ্যাস যেটা আমাদের না হলে আমরা আসলে আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারবো না বা আমরা আসলে বাঁচতে পারবো না, সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। তারপরে রয়েছে যেমন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ আমাদের প্রশ্বাসের সাথে, অর্থাৎ আমরা নিঃশ্বাস যখন ছাড়ি তখন যেটা আমাদের ভিতর থেকে বের হয়ে আসে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তারপর হচ্ছে আরও একটা পরিচিত জিনিস যেটা ছাড়া আসলে আমরা আমাদের স্বাদটাকেই বুঝতে পারবো না, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ খাবার লবণ, আমরা যে লবণটা খাই সেটা, সেটা সংকেত হচ্ছে NaCl, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে গঠিত, এটা হচ্ছে আমাদের খাবার লবণ। আমি তোমাদেরকে এর আগেও এটা দেখিয়েছিলাম। তো দেখো এই জায়গাটায় এই যে পানির যে যৌগটা আছে, এই পানির যৌগটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখা যাবে যে এখানে দুইটি হাইড্রোজেন আছে, হাইড্রোজেন পরমাণু আছে দুইটি, আর একটি আছে অক্সিজেন পরমাণু। তার মানে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু মিলে একটা পানির অণু হচ্ছে। তাহলে এখানে মোটে তিনটি পরমাণু আছে, এই পানির অণুতে মোটামুটি তিনটি পরমাণু রয়েছে। অপরদিকে দেখো পরের যে যৌগটা রয়েছে বা যে মৌলটা রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনে দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু গঠন করে, অর্থাৎ একটা অক্সিজেন আরও একটা অক্সিজেন মিলে O2 বা অক্সিজেন অণু, যেটাকে আমরা অক্সিজেন গ্যাস বলি, সেটা হয়ে থাকে। এরপর আরেকটা রয়েছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের নিঃশ্বাসের সাথে যেটা ছাড়ি প্রশ্বাসে, সেটা হচ্ছে আমাদের নাক দিয়ে বের হয়ে আসে, সেটা কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখা যাচ্ছে যে একটি কার্বন পরমাণু এবং দুইটি অক্সিজেন পরমাণু, মোটে তিনটি পরমাণু মিলে একটা কার্বন ডাইঅক্সাইড অণু হয়েছে। তাহলে দেখো আমরা যেটা জানলাম যে একটা মৌলিক পদার্থকে ভাঙলে আমরা ওইটা ছাড়া অন্য কোনো মৌল পাবো না। যেমনটা আমরা অক্সিজেনকে ভাঙলে কি পেয়েছিলাম, অক্সিজেনকে ভাঙলে আমরা দুইটি অক্সিজেন পরমাণু পেয়েছিলাম, এই অক্সিজেনটা হচ্ছে একটা মৌলিক পরমাণু। আবার দেখো এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলাম, তিনটি পরমাণু পেলাম, যেখানে দুইটি অক্সিজেন এবং একটি কার্বন। আবার এর আগে পানিকে ভেঙে দেখো, পানিকে আমরা ভেঙে তিনটি পরমাণু পেয়েছিলাম, যার মধ্যে দুইটি হচ্ছে হাইড্রোজেন পরমাণু আর একটি হচ্ছে অক্সিজেন পরমাণু। এইভাবেই আসলে মৌলিক পদার্থগুলোকে যদি আমরা ভাঙি তাহলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যায়, আর যদি আমরা যৌগিক পদার্থ এগুলোকে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে ওই পদার্থের মধ্যে একাধিক মৌলিক পদার্থ, অর্থাৎ আলাদা আলাদা মৌলিক পদার্থ রয়েছে। আচ্ছা আমরা এখন কয়েকটি মৌলের নাম লিখব এবং তাদের প্রতীকগুলো লিখব। প্রথমে আসবো আমরা নাম্বার 1-এ হাইড্রোজেন, এই পাশে আমি যৌগের নাম লিখব হাইড্রোজেন, এটার প্রতীক হচ্ছে H। 2 নাম্বার হচ্ছে হিলিয়াম, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা একটা গ্যাস হাইড্রোজেন, ওটাও একটা গ্যাস ছিল হিলিয়াম, এটার সংকেত হচ্ছে, প্রতীক হচ্ছে HE। 3 নাম্বার হচ্ছে লিথিয়াম, এটাও একটা ধাতু লিথিয়াম, এটার সংকেত হচ্ছে বা প্রতীক হচ্ছে Li। 4 নাম্বার হচ্ছে বেরিলিয়াম, এটার প্রতীক হচ্ছে Be।
তারপর 5 নম্বর হচ্ছে বোরন বোরন এটা টু দিক হচ্ছে বি 6 নম্বর হচ্ছে কার্বন এটা টু দিক সি 7 নম্বর হচ্ছে নাইট্রোজেন এটা টু দিক হচ্ছে এন মোটামুটি এই 7টি মৌল আজকের মতো আমি তোমাদের জন্য দিলাম তোমরা অবশ্যই এই 7টি মৌলের সুন্দর করে নাম সহ এদের প্রতীকগুলো কি অর্থাৎ এদেরকে কি দিয়ে প্রকাশ করা হয় এটা সুন্দর করে দেখে ফেলবে তো আগামী ক্লাসে আমরা এর বাকি অংশ নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ